হ্যালো ফ্রেন্ডস, আর কে রয়েস এডুকেশন আপনাদের সবাইকে সুস্বাগতম। ভিডিওটির টাইটেল দেখেই আপনারা বুঝে গেছেন যে আজ আমি কোন বিষয়ে আপডেট দিতে চলেছি। কয়েকটি অল ইন্ডিয়া সংবাদ মাধ্যমে এবং টিভি চ্যানেলের মাধ্যমে যেই তথ্যটি আমি জানতে পেরেছি যে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পাবলিশ হতে চলেছে। প্রসঙ্গত বলে রাখি যে গত মাধ্যমিক পরীক্ষায় সারা পশ্চিমবঙ্গে যতগুলো ক্যান্ডিডেট ছিল প্রায় 11,02,921 জনের মতো, এবং বর্তমান ইয়ারে অর্থাৎ এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমে গেছে, প্রায় 10,66,000 মতো। এবং এবছর মাধ্যমিক পরীক্ষা চলেছিল 12ই ফেব্রুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। তিনটি সংবাদ মাধ্যমে আমি এই খবরটি দেখার পর এই সংবাদটি আপনাদের কাছে দিচ্ছি। তিনটি সংবাদ মাধ্যমেই পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে এ মাসের অর্থাৎ মে মাসের 21 তারিখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে পশ্চিমবঙ্গের শিক্ষা বোর্ড, সেই শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আনঅফিসিয়ালভাবে যেটা জানানো গেছে, 21শে মে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ওনারা প্রেস কনফারেন্সের মাধ্যমে সকাল 10টায় প্রকাশ করতে চলেছে। যেসব ওয়েবসাইটে এই রেজাল্ট ছাত্রছাত্রীরা দেখতে পাবে সেই সব ওয়েবসাইটগুলো আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা রেজাল্ট দেখতে পারেন। সেই সব লিঙ্কের যে কোনো একটি লিঙ্কে গিয়ে মাধ্যমিকের যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার ইনপুট করলেই রেজাল্ট শো করে দেবে। সেদিন সকাল 10টার পর থেকে ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট অনলাইনে দেখতে পাবে এবং ডাউনলোড করে নিতে পারবে, এবং সেই দিনে বিকালে অথবা তারপরে যখন স্কুল খুলবে তখন ওনারা স্কুল থেকে মার্কশিট কালেক্ট করতে পারবে। তাছাড়া SMS-এর মাধ্যমেও আপনারা রোল নাম্বার সেন্ড করে মাধ্যমিকের রেজাল্ট জানতে পারেন। SMS-এর নম্বর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই নম্বরে আপনারা মেসেজ করবেন মোবাইল নম্বর থেকে। সেখানে লিখতে হবে WB10, লেখার পরে স্পেস দিয়ে রোল নাম্বার লিখে সেন্ড করলেই আপনারা মাধ্যমিকের রেজাল্টটি পেয়ে যাবেন। প্রসঙ্গক্রমে এখানে একটি কথা বলতে হয় যে 23শে মে আমাদের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, তবে ভোটের আগে 21 তারিখে রেজাল্ট ওনারা পাবলিশ করতে পারবেন কি না সেটাই এখন দেখার বিষয়। তো ফ্রেন্ডস, এইটুকুই আজকের আপডেট ছিল। শিক্ষা বিষয়ক বিভিন্ন ধরনের আপডেট এবং খবরাখবর পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং তার সাথে সাথে বেল আইকনটিতে চাপ দিয়ে আমার সাথে আপডেট থাকবেন যখনই আমি কোনো একটা ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজ এ পর্যন্তই, থ্যাংকস।